নমস্কার, এই মাত্র পাওয়া খবর অনুযায়ী হাওড়ার বেলুর স্টেশন রোডের মহাদেব জুট মিলের শ্রমিক আবাসন সংলগ্ন এলাকায় ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার সেখানে রাস্তা তৈরি করার সময় হঠাৎই আগুন লেগে যায়। বেশ কয়েকটি পিচের ড্রামে পরপর আগুন লাগে। পাশের দুটি কারখানা তো আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল, কিন্তু ঘটনাচক্রে বালি ও লিলুয়া থেকে দুটি ইঞ্জিনের সহায়তায় আগুন নেমানো সম্ভব হয়। সূত্রের খবর, পিচ গলিয়ে চলছিল রাস্তার কাজ, আচমকা রাস্তার ধারে মজুদ থাকা একাধিক পিচের ড্রামে আগুন ধরে যায়। বুধবার দুপুরে বেলুর স্টেশন রোডের জুট মিল শ্রমিক আবাসন সংলগ্ন এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার জন্য এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সেখানে রাস্তা তৈরি করার কাজ হচ্ছিল, হঠাৎই আগুন লেগে যায়। বেশ কয়েকটি পিচের ড্রামে পরপর আগুন লাগে। পাশের দুটি কারখানা তো আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল, দাউ দাউ করে আগুন জ্বলছে দেখে এগিয়ে আসেন স্থানীয় মানুষ। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় ঘণ্টা দুয়েকের বেশি সময় চেষ্টায় দমকল কর্মীরা আগুন আয়ত্তে আনেন, তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় রাস্তার পিচ দেওয়ার কাজ চলছিল। পিচ ভর্তি ড্রামগুলির নিচে আগুন জ্বালিয়ে পিচ গলানো হচ্ছিল। সেই সময় পিচের অনেকগুলি ড্রামে আগুন লেগে যায়, ঘন ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। ঘর থেকে আতঙ্কে বেরিয়ে আসে বহু মানুষ। দমকলে খবর দেওয়া হলে দমকল ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। বালি ও লিলুয়া থেকে দুটি ইঞ্জিন এসে আগুন নেভায়। বেলু স্টেশন রোডের সংলগ্ন জুট মিলে শ্রমিক আবাসনের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের এক কর্তা বলেন, অসাবধানতা থেকে আগুন ধরে থাকতে পারে, তবে ঘটনা তদন্ত করা হচ্ছে। এখনকার মতো খবর এখানেই। এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।